নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। এখন আমার হাতে মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র রয়েছে। তো দেখো, ভূগোল প্রশ্নপত্র প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত আলোচনা করছি। 1.1 কি বলেছে, যে প্রক্রিয়ায় অসমতল বন্দরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে অ্যান্সার গ্র্যান্ড অ্যান্সার পর্যায়ন। ঠিক আছে, 1.2 কি বলেছে, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উক্ষিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অ্যান্সার হবে কার অ্যান্সার অপসারণ। অ্যান্সার কি হবে, অপসারণ হবে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। কি কমন না এসেছে সেটা তোমরা একবার আমাকে বলো। প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে। তো দেখো, পরের প্রশ্ন কি আছে 1.3, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত। অ্যান্সার হবে কার অ্যান্সার 1013.2 মিলিবার। পরের প্রশ্ন 1.4 কি বলেছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে। অ্যান্সার হবে কোয়ারেন্সার সারা বছর ব্যাপী। 1.5 কি বলেছি, এল নিনোর প্রভাব দেখা যায়। অ্যান্সার হবে কোয়ারেন্সার আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন 1.6, কোন স্থানের মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান হলো। অ্যান্সার হবে কোয়ারেন্সার 12 ঘন্টা 26 মিনিট। 1.7 কি বলেছে, নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বজ্র হলো। অ্যান্সার হবে কোয়ারেন্সার পারদ। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.8, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কত। অ্যান্সার হবে 28টি। অনেক কেউ দেখো 1.9 কী বলছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো। অ্যান্সার হবে কোয়ারেন্সার লাডাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি, লাডাখ মালভূমি। পরের প্রশ্ন 1.1, গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত। অ্যান্সার হবে কোয়ারেন্সার এলাহাবাদ। অ্যান্সার কী হবে, এলাহাবাদ হবে। পরের প্রশ্ন কী বলেছে 1.99, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো। এর অ্যান্সার হবে কোয়ারেন্সার জম্মু কাশ্মীর। এর অ্যান্সার কী হবে, জম্মু কাশ্মীর হবে। পরের প্রশ্ন 1.12, ভারতের কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো। অ্যান্সার হবে কোয়ারেন্সার কর্ণাটক। 1.13 কী বলছে, ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো। অ্যান্সার হবে কোয়ারেন্সার টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টাটা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট। ঠিক আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 1.14, 74/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো। কোয়ারেন্সার হবে 1:50,000। তো দেখো, এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে 2.11, মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা 0 মিটার হয়। এটা কি আছে, শুদ্ধ আছে, মানে ঠিক আছে, বুঝতে পারছো। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন 2.12 কী বলেছে, আটলান্টিকা অঞ্চলে ওজন গড় দেখা যায়। এটা শুদ্ধ আছে। 2.13 কী বলেছে, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। এটা শুদ্ধ আছে। পরের প্রশ্ন কী বলছে 2.14, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজগি বলা হয়। এটা অশুদ্ধ আছে। 2.15 কী বলেছে, দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়। এটা শুদ্ধ আছে। 2.16 কী আছে, ভারতের বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্য হলো কেরল। এটা অশুদ্ধ আছে। 2.17 কী বলেছে, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক। তো দেখো, এই প্রশ্নটা নিয়ে একটু ডাউটে আছি। তো দেখো, এটা কিন্তু শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। তো দেখো, কিন্তু মানে উপগ্রহ চিত্র ব্যাখ্যা যখন ব্যাখ্যা করা হয় তখন কিন্তু কম্পিউটার লাগে না, বাট মাঝে মাঝে কিন্তু মানে কিন্তু কম্পিউটারের সাহায্যটা নেওয়া হয়, বুঝতে পারছো। তার মানে এটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে, তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 2.1, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে। অ্যান্সার হবে খাড়ি বলে। কী বলে, খাড়ি বলে। পরের প্রশ্ন 2.22, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত, ড্যাশ নামে পরিচিত। অ্যান্সার হবে আর্ক, গয়রেব। 2.23 কী বলেছে, বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয়। অ্যান্সার অ্যানিনোমিটার হবে, অ্যানিনোমিটার হবে। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। ঠিক আছে, 2.24 কী বলেছে, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। অ্যান্সার হবে বহিঃস্রোত। কী হবে, বহিঃস্রোত হবে। পরের প্রশ্ন 2.25, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে। অ্যান্সার হবে কয়াল বলে। কী বলে, অ্যান্সার হবে কয়াল বলে। 2.26 কী বলেছে, জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে ড্যাশ বলে। অ্যান্সার হবে মিলেট বলে, মিলেট। পরের প্রশ্ন 2.27, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত। অ্যান্সার হবে বেঙ্গালুরুতে অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত। তো দেখো, এবার আমি 2.3 প্রশ্ন সলভ করাবো। 2.31 কী বলেছে, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম হলো। অ্যান্সার হবে ওয়াদি। অ্যান্সার কী হবে, ওয়াদি হবে। 2.32 কী বলেছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো। অ্যান্সার হবে 100%। কী হবে, 100% হবে।
2.33 তে কি বলেছে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো অ্যানসার হবে গ্র্যান্ড ব্যাংক গ্র্যান্ড ব্যাংক হবে ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.34 এ কি বলেছে একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও তো দেখো শাকসবজির খোসা হতে পারে তারপরে ধানের খোসা গম ঠিক আছে যে সমস্ত মানে রান্না করে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করা হয় সেটা কিন্তু একটা জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ ঠিক আছে তোমরা আরও অনেক কিছু লিখতে পারো ভয়ের কোনো কারণ নেই 2.35 এ কি বলেছে গণকীয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে অ্যান্সার হবে ভাঙার বলে 2.36 এ কি বলেছে ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অ্যান্সার হবে অসম মানে আসাম ঠিক আছে কি হবে আসাম হবে পরের প্রশ্ন কি বলেছে 2.37 এ 2011 খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত অ্যান্সার হবে 74.04% পরের প্রশ্ন কি বলেছে 2.38 এ ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে অ্যান্সার হবে এসওআই ঠিক আছে তো দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো তোমরা দেখো ভালো করে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন প্রত্যেকটা প্রশ্ন কমন তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% কমন এসেছে 2.41 এ কালবৈশাখী অ্যান্সার হবে 3 এর অ্যান্সার পশ্চিমবঙ্গ 2.42 তে আরাবল্লী পর্বত অ্যান্সার হবে 4 এর অ্যান্সার রাজস্থান 2.43 তে সিলিকন ভ্যালি অ্যান্সার হবে 1 এর অ্যান্সার বেঙ্গালুরু 2.44 এ ইক্ষু গবেষণাগার কেন্দ্র অ্যান্সার হবে 2 এর অ্যান্সার লখনৌ অ্যান্সার কি হবে লখনৌ হবে তো দেখো এবার আমি তোমাদের দেখাবো 2 নম্বরের প্রশ্নগুলো তো দেখো তোমাদের সাজেশনে দিয়েছিলাম জলবিভাজিকা ইনসেলবার্জ দিয়েছিলাম নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো হিমোপ্রাচীরের সংজ্ঞা দাও বজ্রের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে মানে প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে কম্পোস্টিং বলতে কি বোঝো মরুস্থলী বলতে কি বোঝো সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল লেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও ঠিক আছে মিলন শীট বলতে কি বোঝো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে প্রত্যেকটা প্রশ্ন তো তারপরে দেখো এই যে প্রত্যেকটা প্রশ্ন এগুলো কিন্তু আমি তোমাদের কিন্তু কমন দিয়েছি ঠিক আছে তো দেখো বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% কমন প্রত্যেকটা প্রশ্ন কমন তোমাদের আমি বলেছিলাম এখান থেকে তোমাদের আমি পাঁচখানা প্রশ্ন দিয়েছিলাম সেই পাঁচখানা থেকেই সবগুলোই কমন এসেছে তোমাদের বলেছিলাম নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সবর্ণনা দাও সেটাই এসেছে ঠিক আছে তারপরে 5.12 তে কি বলছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো এটাও কমন এসেছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্রের সাহায্যে মানে ব্যাখ্যা করো 5.14 সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো তো দেখো সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে 5.2 এর প্রশ্ন তো দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করো তো দেখো এসে গেছে কমন প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে কার্পাস থেকে দিয়েছে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এসেছে 5.23 তে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি উল্লেখ করো 5.24 এ ভারতের জনসংখ্যা অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো তো দেখো ভূগোল থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছিলাম তোমাদের সেগুলো প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে পারলে তোমরা আমার সাজেশনটা মিলিয়ে দেখতে পারো ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি আছে তো দেখো ম্যাপ পয়েন্টিং থেকে দিয়েছে নীলগিরি পর্বত তাপ্তি নদী লোকাটক হ্রদ একটি বৃষ্টিছায়া অঞ্চল মরু অঞ্চলে কি বলেছে মরু মৃত্তিকা অঞ্চল তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে হুবাহু কমন এসেছে তো দেখো শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যারা রেগুলার পড়াশোনা করে তাদের জন্য নয় যারা রেগুলার পড়াশোনা করে তাদের জন্য নয় তো দেখো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি তো তোমরা দেখে নাও ভালো করে প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত আমি বিস্তারিত আলোচনা করেছি দেখে নাও এটা কিন্তু বই দেখো তো ঠিক আছে ভালো করে দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে তোমরা ভালো করে দেখে নাও পারলে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।